সম্মানীয় দর্শক এই মুহূর্তে রোজ ভ্যালিতে আপনার কি টাকা ফেঁসে আছে তাহলে আপনার জন্য সুখবর কারণ দু হাজার চব্বিশ সালেই আপনি কিন্তু সেই টাকা এবার ফেরত পেয়ে যাবেন বন্ধুরা সেই সংক্রান্ত দেখুন একটি খবর এখানে প্রকাশ হয়েছে আর সেখানে বলা হয়েছে যে রোজ ভ্যালির টাকা ফেরানোর উদ্যোগ খুলছে একটি ওয়েবসাইট তো বন্ধুরা এই খবরটি দেখুন অনলাইন পত্রিকা অর্থাৎ বর্তমান পত্রিকা যেটা রয়েছে অনলাইন সেটাতে আজকেই কিন্তু খবরটা প্রকাশ হয়েছে এবং যাদের এই রোজ ভ্যালিতে যাদের টাকা ফেসে রয়েছে তাদের জন্য একটি ওয়েবসাইট খুলছে আর দু সালে প্রথম থেকে সেই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে তাহলে আপনার যে টাকা ফেঁসে আছে সেই টাকা কিন্তু এবার আপনি ফেরত পেয়ে যাবেন কীভাবে পাবেন তো এখানে দেখুন বিস্তারিত সেই খবর এখানে বলা হচ্ছে যে দীর্ঘ দশ বছর পর চিট ফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য রয়েছে কিন্তু এবার সুখবর নতুন বছরে প্রথম সপ্তাহে তাদের টাকা ফেরানোর উদ্যোগ বা প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো বুঝতে পারছেন দু হাজার সালের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু আপনাদের যে টাকা ফেসে আছে সেটার জন্য আপনারা কিন্তু এবারে আবেদন করতে পারবেন আপনারা দু সালে সেই টাকা কিন্তু ফেরত পাবেন এখানে বলা হচ্ছে দেখুন যে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে বিশেষ একটি ওয়েবসাইট তৈরির কাজও শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আপনাকে আবেদন করতে হবে এবং নিশ্চয়ই তখন বলা হচ্ছে যে রোজবেলির যে টাকা সেই টাকা ফেরানোর জন্য আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে এবং হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে একটি ওয়েবসাইট করার জন্য যে ওয়েবসাইটে যাদের টাকা ফেঁসে আছে তারা সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে এবং সেই ওয়েবসাইটের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার এখানে যে খবরটিতে দেখুন বলা হয়েছে যে ওয়েবসাইট যে তৈরি সেটা কাজও শুরু হয়ে গেছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে কাজ শুরু করবে অর্থাৎ ওয়েবসাইট তৈরির যে কাজ সেটা শুরু হয়ে গেছে ওয়েবসাইট তৈরি হয়ে গেলে দু সালে প্রথম সপ্তাহ থেকে আপনারা সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বা ওয়েবসাইটটা কাজ শুরু করে দেবে এখানে বলছে প্রায় ষাট লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন এবং এখানে আরও বলা হয়েছে যে প্রায় যে রোজ ভ্যালির যে সম্পত্তি যেটা বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় একুশশো কোটি টাকা তার মধ্যে দেখুন আটশো কোটি টাকা নগদে পাওয়া গেছে এবং বাকি টাকা রোজ ভ্যালির যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে টোটাল যে রোজ ভ্যালি যে টাকা সেটা কিন্তু ফেরত দেওয়ার চেষ্টা চলছে এখানে তখন বলা হচ্ছে যে ষাট লক্ষ আমানতকারীর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আপনার আমানতকারীর রেখেছেন সেই টাকা কিন্তু ফেঁসে আছে তার মধ্যে প্রায় একুশশো কোটি টাকা বাজেয়াপ্তও করা হয়ে গেছে রোজবিলির কাছে থেকে এবং এখানে বলা হচ্ছে প্রায় কাদেরকে টাকা ফেরত দেওয়া হবে না প্রত্যেককেই ধাপে 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 কিন্তু টাকা ফেরত দেওয়া হবে একসঙ্গে সবাইকে দেওয়া হবে না ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে এবং বলা হচ্ছে যে নাইনটি পারসেন্টেরও বেশি আমানতকারী অর্থ ফেরানো সম্ভব হবে অর্থাৎ নব্বই শতাংশ মানুষই টাকা ফেরত পেয়ে যাবেন খুব একটি ভালো খবর নিচে দেখুন আরও বলা হচ্ছে যে প্রথমে কাদেরকে টাকা ফেরত দেওয়া হবে কারা প্রথমে এই রোজ ভ্যালির টাকা পাবেন সেক্ষেত্রে বলছে যে যাদের আমানতের অঙ্ক পাঁচ হাজারের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন আপনার যদি পাঁচ হাজার টাকার মধ্যে যদি রোজভ্যালিতে জমা থাকে তাহলে আপনি কিন্তু সেই টাকা সবার প্রথম ফেরত পেয়ে যাবেন তারপরে বলছে দেখুন তারপরে প্রথম অর্থ ফেরানো হবে বলে জানিয়েছেন যাদের পাঁচ হাজারের মধ্যে এরপর ধাপে ধাপে যাদের বড় অঙ্ক আছে অর্থাৎ পাঁচ হাজারের উপরে কারো আছে দশ হাজার কারো আছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এইভাবে যাদের টাকা রোজবেরিতে পড়ে আছে তাদের প্রত্যেকেরই টাকা ফেরত দেওয়া হবে তবে পাঁচ হাজারের মধ্যে যাদের টাকা আছে তাদেরকে কিন্তু প্রথম ধাপে ফেরত দেওয়া হবে তোমাদের অবশ্যই এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন নিচের কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার কি রোজ ভ্যালিতে টাকা ফেসে আছে যদি রোজ ভ্যালিতে আপনার টাকা ফেঁসে আছে তাহলে কত টাকা রোজ ভ্যালিতে আপনার ফেসে আছে কত টাকা আপনার রোজ ভ্যালিতে টাকা মরে গেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এটাও কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন